হৃদয় থেকে যে কথা বের হয়ে আসে তা প্রভাব রাখে, হয়তো ডানা নেই তবে সে উড়ার ক্ষমতা রাখে। তার কবিতার উৎস পবিত্র, সু উঁচুতে লক্ষ্য তার, মাটি থেকে উত্থান তবে স্বর্গীয় জগতে গমন তার। আমার ভালোবাসা ছিল বিদ্রোহমূলক, তা অবাধ্য আর চতুর। আমার কবিতার নির্ভীক চিৎকার আসমানকেও ভেদ করে গেছে, এ যাত্রা অনেক দূর। ফেরেশতারাও বলতে লাগল, এই কবি কি এতটাই দাম্ভিক যে খোদার সাথেও ক্রুদ্ধ ভাব দেখায়? এটা সেই আদমই তো যাকে ফেরেশতারা সেজদা করেছিল, নাকি অন্য কেউ? আমি ভাবছি তাদেরকেও এভাবে ভাবায়। ইনসান তার আড়ম্বরপূর্ণ ভাষা নিয়ে গর্ব করে, কিন্তু নাদানরা এখনো কথা বলার আদবই শিখেনি, নিজেদের কি মনে করে। হঠাৎ এক আওয়াজ এলো, বড়ই করুণ গল্প তোমার, তোমার আর্তনাদ পুরো আসমান ছেয়ে গেছে, প্রার্থনা পৌঁছে গেছে দরবারে আমার। ভালোবাসায় পূর্ণ তোমার হৃদয়ের ভাষা কত উদ্ধত, তুমি মধুর করেছো তোমার অভিযোগকে, যেন প্রশংসায় ছিল, আর হ্যাঁ তুমিও অনুগত। তুমি প্রতিষ্ঠিত করেছ আমাদের কথাকে, খোদা এবং তার বান্দার। আমার দয়া তো সীমাহীন, তবে এখন আর কেউ নেই সেই তাদের মতো মিনতি করবার। কাকে পথ দেখাবো, গন্তব্যের কোনো পথিকৃত নেই, রত্নের যত্ন তো করব তবে সেই জহরই তো নেই, যা দিয়ে আদম বানাবো সেই মাটিই তো নেই। কেউ যোগ্য হলে আমি অবশ্যই তাকে অধিষ্ঠিত করব, যারা খোঁজে তাদের জন্য নতুন এক দুনিয়াও গড়ব। তোমাদের বাহুতে কোনো জোর নেই, তোমাদের হৃদয়ে খোদারও কোনো আসন নেই, এই উম্মা তার পয়গম্বরের জন্য যেন অপমান আর লাঞ্ছনা, আগের সেই বিশ্বাসও নেই। মূর্তি যারা ভেঙেছিল তারা গত হয়েছে, এখন যারা আছে তারা মূর্তির কারিগর, তাদের অনেক দেবতাও আছে। সেই ইব্রাহিম তার সন্তানরা নেই, আজর আর তার বংশধর আছে। মদ নতুন, মদ পানকারী নতুন, মদের পেয়ালাও আজ নতুন। তোমাদের কাবা নতুন, কাবার মূর্তি নতুন, তোমরাও নতুন। এক সময় ছিল যখন তিনিই সকল সৌন্দর্যের উৎস ছিল, বসন্তের মৌসুমে মরুভূমির ফুলই তোমাদের গর্ব ছিল। মুসলমান যেখানেই যেত তারা আল্লাহর প্রেমিক ছিল, একসময় শুধু তিনিই তোমাদের প্রিয় ছিল। সেই প্রিয় যার প্রতি এখন অবিশ্বাস এত, যাও নতুন খোদার সাথে, জমিনের দেবতাদের সাথে গোলামির চুক্তি করো, আবু জেহেল আর ওয়ালিদের মতো। যাও মিল্লাতে মুহাম্মাদকে অংশে অংশে টুকরো করো। কত কঠিন এখন ভোরের ডাকে তোমাদের জেগে ওঠা, অথচ বলা হচ্ছে সেজদা করো। আমার জন্য তোমাদের কবে ভালোবাসা ছিল, হ্যাঁ এখন ঘুমই তোমাদের প্রিয়। তোমাদের স্বাধীন জীবনে রমজান তো কয়েদখানা, এখন তাদের মতোই আরাম প্রিয়। তোমরাই বলো, এটাই কি সেই আনুগত্য যার দাবি করো? যে পাখি তার নীড় তৈরি করতে পারে না, তোমরা সেই জাতি। যারা তাদের পূর্বপুরুষদের কবর বেচে খায়, তোমরা সেই জাতি। পাথরের কবর বিক্রি করে নাম তো খুব ভালোই কামিয়েছ, কে বলল পাথরের মূর্তি পেলে তা বিক্রি করবে না? মুসলিম জাতিকে আজ কি বানিয়েছ? কে পৃথিবী থেকে বাতিলকে মিটিয়েছিল? মানব জাতিকে গোলামি থেকে কে মুক্ত করেছিল? আমার কাবাকে সেজদা দিয়ে পূর্ণ কে করেছিল? আমার কোরআনকে কারা সিনার সাথে লাগিয়েছিল? তারা তো তোমাদেরই পূর্বপুরুষ ছিল, তবে তোমরা কি? হাতের উপর হাত রেখে শুধু ভবিষ্যতের স্বপ্ন দেখো। অভিযোগ যদি যৌক্তিক হয় তবে যেন বিনয়ী হয়। সত্য হচ্ছে তুর তো আছে, তবে সে মুসা নেই। তোমরা এক জাতি, তোমাদের ক্ষতি এক, তোমাদের লাভও এক। তোমাদের নবী এক, দিন এক, আর ইমানও এক। তোমাদের আল্লাহ এক, কোরআন এক, আর হারামও এক। কতই না ভালো হতো
যদি মুসলমান হতে এক। তোমরা সব কিছুই তো হয়েছ, বলো কেউ কি মুসলমান হয়েছ? তোমাদের আছে মৃত্যুর ভয় আর তাদের ছিল খোদার ভয়। তারা সম্মানিত ছিল কারণ তারা মুসলিম ছিল। তোমরা লাঞ্ছিত হয়েছ কারণ তোমাদের সাথে কি কোরআন ছিল? তাদের সেই দিন চাও, তবে কালবে সালিম তো প্রথমে দেখাও। তোমরা শুধুই কথা আর তারা ছিল কাজ। এখনো সকল জাতি তাদের স্মরণ করে, ইতিহাসের পাতায় তাদের সৎকর্ম এখনো লিখা আজ। যদি আজও ইব্রাহিম হতে পারো, তবে আগুন ও গুলিস্তান হবে। যদি ইউসুফ হতে পারো, তবে মিশর ও কেনান হবে। তোমাদের এই কাফেলা থামবার নয়, শত্রুদের ফুৎকারে এ আলো নিভার নয়। তোমাদের উষ্ণতায় পৃথিবীকে জীবিত রেখেছে, ফুরসাতের সময় কোথায়? এখনো অনেক কাজ বাকি আছে, তাওহীদের আলোকে পূর্ণতা দেয়া এখনো বাকি আছে। ফুলের সৌরভের মতোই চারদিকে ছড়িয়ে পড়ো, মুহাম্মাদের নামে পৃথিবীকে আলোকিত করো। বুদ্ধি তোমার ঢাল, ভালোবাসা তোমার তলোয়ার। হে আমার দরবেশ, খিলাফাত বিশ্বব্যাপী, জাহাঙ্গীর তোমার। তোমার আল্লাহু আকবার ধ্বনি আগুন, যা সকল বাতিল ধ্বংস করবে আবার। যদি তুমি সত্যি মুসলমান হও, তবে তুমি যা চাও তাই তাকদীর তোমার। তোমার দূরদর্শিতায় ভাগ্য তোমার। যদি তুমি মুহাম্মাদের হও, তবে আমি তোমার। এই গোটা বিশ্ব জগৎ তো কিছুই নয়, লৌহ কলম তোমার।